রংপুরে 51টি গুচ্ছগ্রাম প্রকল্পে ভূমিহীনদের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। নীতিমালা অনুসরণ না করায় শ্রমজীবীরা বঞ্চিত হয়েছেন প্রাপ্য মজুরি থেকে। লাখ লাখ টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ তাদের। বিনামূল্যে বসতবাড়ি দেওয়ার কথা থাকলেও সুফলভোগীদের তা কিনতে হয়েছে নগদ টাকায়। শাহনওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্টে আজ থাকছে দ্বিতীয় পর্ব। নির্জন এলাকায় নদীর ধারে কিংবা নিচু এলাকা ভরাট করে দোচালা টিনের এই ঘরগুলো হলো গুচ্ছগ্রাম। নেই তেমন যোগাযোগ ব্যবস্থাও। নরবরে খুঁটির উপর ভর করে এক টুকরো জমি ও ঘর পেলেও তা বসবাসের আগেই ভেঙে পড়ছে। কোথাও সরে যাচ্ছে মাটি, নেই ল্যাট্রিন, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। বসতভিটা বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও অনেকেই কিনেছেন নগদ টাকায়। আমার বেলা জায়গা শর্ট, আমি বেলা পাবো না, আপনাকে টাকা লাগবে, এই কারণে আমার কাছে টাকা নিয়েছে 5,000। 4,000টা কি 4,500টা মাটি তুলছি এখানে। হ্যাঁ, এখানটার জায়গাটা খাল ছিল, কষ্ট এখন আছে। মনে করো রাস্তাঘাট আমার বাড়ির পিছনে ভাই ভাঙ্গি যাচ্ছে। লেপটিনের মনে করো যে এগুলো নাই, তারপরে কবজাগুলা এগুলা ওই ছুটে গেছে, ঝাড়াই মজবুত হয়নি। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় বসতভিটা উঁচুকরণ, পুকুর খনন, সংযোগ সড়ক নির্মাণের নিয়ম থাকলেও মাটি কাটা হয়েছে যন্ত্রের সাহায্যে। ঘর প্রতি মাটি ভরাটে 2.5 টন খাদ্যশস্য বরাদ্দ থাকলেও ব্যয় করা হয়েছে নগদ অর্থ। টাকার অঙ্কে যার মূল্য 19,84,00,000। খাদ্যশস্য গভর্নমেন্টের 43 টাকা সামথিং, আর বিক্রি করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে 20 টাকা বা 25 টাকা 30 টাকা। আসলে এটা কাভার করা এখন খুব কঠিন। ডে লেবারে কাজ করতে গেলে আমি অনেক জায়গায় এটা আমি ধরেছি যে আপনারা কেন লেবার দিয়ে কাজ করতেছেন না, তখন তারা বলে যে স্যার আমাদের তো এটা কাজ করার এছাড়া উপায় নেই। প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব এবং নদী ভাঙনে সহভারা মানুষদের জন্য নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। সমস্যা থাকবেই, কিন্তু সমস্যাগুলো আমরা মোকাবেলা করি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যে ইয়া আছে, স্থানীয় সরকার অর্থাৎ চেয়ারম্যান মেম্বার, এদের সহযোগিতা আমরা অনেকখানি দেখেছি। 2018-19 অর্থ বছরে রংপুর বিভাগে 51 গুচ্ছগ্রামে প্রায় 2,000 বসতভিটায় মাটি ভরাটে বরাদ্দ দেওয়া হয় 4,960 টন খাদ্যশস্য। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।